সাদ্দামবিহীন ইরাকিদের সংগ্রাম যে কারণে এত দীর্ঘ হচ্ছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। প্রায় আড়াই দশক ক্ষমতায় থাকা সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকিদের কপালে নেমে এসেছিল আরও দুর্ভোগ। বেঁচে থাকার জন্য শুরু করতে হয়েছিল অন্য ধরনের এক লড়াই। দুই দশক আগে যুক্তরাষ্ট্র তাদের 2003 সালের অভিযান ইরাকে গণতন্ত্রের নতুন যুগের সূচনা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু গোষ্ঠীতে গোষ্ঠীতে, জাতিতে জাতিতে, এমনকি রাজনৈতিকভাবেও মারাত্মকভাবে বিভক্ত মধ্যপ্রাচ্যের দেশটির মানুষরা এখনও তার সুফল দেখতে পায়নি। ওই অভিযানেই সাদ্দাম হোসেনকে শেষ করে দেওয়া হয়। প্রায় আড়াই দশক শাসন করা এক নায়কের বিদায় ইরাকের জনগণকে এক অনিশ্চয়তায় ফেলে দিয়েছিল, অথবা তারা মনে করেছিল নতুন এক দিগন্তের সূচনা হবে। অথচ ইরাকিদের কপালে নেমে এসেছিল আরও দুর্ভোগ। 2007 সালে ইরাকি প্রিমিয়ার লিগের সিজন শুরুর আগে নাসের আর তার খেলা সাথী ইহাব করিম নতুন ফুটবল বুট কিনতে বাগদাদের মার্কেটে গিয়েছিলেন। দিনের শেষে করিম পরিণত হয়েছিলেন লাশে। নাসের চিরতরে হারিয়ে ফেলেন তার পা জোড়া। মার্কিন অভিযানের পর অনেকগুলো বছর ইরাকের রাজধানীতে কত শত যে বোমা পড়েছে তার ইয়ত্তা নেই। তারই একটি বিস্ফোরিত হয় দুই শিয়া মুসলিমের সামনে। তারা দুজন তখন স্যান্ডউইচ খেতে এক জায়গায় বিরতি নিয়েছিলেন। সেই বোমা করিমের প্রাণ কেড়ে নিয়েছে, বদলে দিয়েছে নাসিরের জীবন। সাদ্দাম থাকলেই ভালো হতো, আমার পা হারানো লাগত না, তার শাসনে এমনটা হতোই না, কেননা সে সময় কোনো গোষ্ঠীতন্ত্রের সুযোগই ছিল না, বলেন নাসের। তিনি এখন হুইল চেয়ারে বসে একটি প্যারা অলিম্পিক দলের হয়ে বাস্কেটবল খেলেন। তরুণ বয়সে মোহাম্মদ লাফতা প্রেসিডেন্ট সাদ্দামের একের পর এক পোস্টার লাগাত, এমন না যে তিনি বাথ পার্টির শীর্ষ নেতার সমর্থক ছিলেন। তিনি এ কাজ করতেন যেন তাকে তার বাবার মতো ভিন্ন মতাবলম্বী আখ্যা দেয়া না হয়। তার জন্য তার বাবাকে সাদ্দাম বিরোধিতার কারণে মৃত্যুদণ্ডে দণ্ডিত হতে হয়েছিল। কিন্তু সেই শাসককে সরিয়ে দেবার পর যারা দুই দশক ধরে ইরাক শাসন করেছেন তাদের আমলেও ভাগ্য ফেরেনি লাফতার। আজকের যারা দেশ শাসন করছে তারা তার অর্থাৎ সাদ্দামের চেয়েও বেশি নির্মম। ইস, আমি যদি আমার বাবাকে এই কথাটা বলতে পারতাম যিনি তার নীতির কারণে আর বাথ পার্টির শাসন প্রত্যাখ্যান করায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিলেন, বলেছেন 51 বছর বয়সী সরকারি কর্মী লাফতা। 2006 সালে তিনি যেখানে থাকতেন এক শিয়া মসজিদে বোমা হামলার ঘটনার পর বাগদাদের সেই সুন্নি অধ্যুষিত এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। শিয়া বন্দুকধারীরা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। এক পর্যায়ে ভয়ে ওই এলাকা ছাড়েন লাফতা। ভেবেছিলাম যে নিস্তার পাব, কিন্তু ইরাকে কেউ নিস্তার পাচ্ছে না। আমি চাই না আমার সন্তানরা এমন এক দেশে বেড়ে উঠুক যেটি যুদ্ধ, দুর্নীতি আর গোষ্ঠীদ্বন্দ্বে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি চাই না তারা আমার মতো কষ্ট করুক। মর্টারের গোলা যখন বৃষ্টির মতো তাদের নতুন বাসায় আছড়ে পড়ছিল তখন তার স্ত্রী ও সন্তানরা কেমন আতঙ্কে ছিল সেই কথা বর্ণনা করতে করতে বলেন লাফতা। এরকম হামলা তখন তাদেরকে নতুন কোনো বাসায় যেতে বাধ্য করত। সাদ্দামের নির্দেশে 1988 সালে কুর্দি সম্প্রদায়ের লোকজনের ওপর যে গ্যাস হামলা হয়েছিল তাতে 12 সদস্যের পরিবারের মধ্যে কেবল আরাস আবিদি বেঁচে ফিরতে পেরেছিলেন। তার জন্য সাদ্দামকে ক্ষমতার বাইরে দেখার চেয়ে সুখকর আর কিছুই হওয়ার কথা ছিল না। অথচ সেই তিনি এখন বলছেন সাদ্দামের চলে যাওয়ার পর অন্যরা যে ভয়াবহ অরাজকতা সৃষ্টি করেছে তা দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। বাথ পার্টির শাসনামলে কেবল একটি পরিবারই দেশের সম্পদ নিয়ে নিত, এখন হাজার হাজার দুর্নীতিপরায়ণরা চুরি করছে। আমি এই পরিস্থিতি নিতে পারছি না, আমার জীবন শেষ হয়ে গেছে, বলেছেন আবিদ। 1988 সালে হালাবজা রাসায়নিক হামলার পর আবিদ পরিবারের সদস্যদের মৃতদেহ পেতে পুরো শহর তন্নতন্ন করে ফেলেছিলেন। এখানে ছিল আমার বোন আওয়াস, এখানে ভাই সিরিয়াস, এখানে আমার দাদা, এরপর আমি পাই আমার মাকে যার কোলে একটি শিশুও ছিল।
ওই শিশুটি ছিল আবিদের ছয় মাস বয়সী আরেক ভাই। মায়ের স্তন্যপান করতে করতেই যে মারা পড়েছিল। সাদ্দামের ফাঁসির পর কুর্দিরা গ্যাস ও তেল সম্পদে বিনিয়োগের মাধ্যমে ইরাকের উত্তরাঞ্চলের একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চলকে সমৃদ্ধশালী করে তোলার স্বপ্নে বিভোর হয়ে ওঠে। কিন্তু কুর্দিদের দুটি দলের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে যায়। এরপর 2017 সালে কুর্দিরা যখন স্বাধীনতার লক্ষ্যে গণভোট করে, বাগদাদ তার সেনাদের কুর্দি অঞ্চল দখলে নির্দেশ দেয়, অঞ্চলটির জন্য বরাদ্দ তহবিল কমিয়ে দেয়। আমাদের দাবি রাজনীতির কাছে হেরে যায়, আমরা আরও একবার পরাজিত হই, বলেন আবিদ। বাথ পার্টির প্রতি আনুগত্য প্রকাশে অস্বীকার করায় সাদ্দাম শাসনামলে জেল খাটতে ও নির্যাতনের শিকার হতে হয়েছিল জসিম আল আসাদকে। গত মাসেও তাকে একই অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে। এবার তাকে একদল সশস্ত্র লোক অপহরণ করে নিয়ে যায়, চালায় বর্বর নির্যাতন। সাদ্দাম আমলের চেয়ে এই নির্যাতনকে আরও মারাত্মক বলে অভিহিত করেন তিনি। এবার যে নির্যাতনের শিকার হতে হয়েছে তার মাত্রা ও কৌশল, বাথ পার্টির লোকজন বন্দীদের ওপর যে ধরনের নির্যাতন চালাত তাকে ছাড়িয়ে গেছে, বলেছেন 65 বছর বয়সী হাইড্রোলিক প্রকৌশলী ও পরিবেশ আন্দোলন কর্মী। এবার তার চোখ ও হাত বেঁধে রাখা হয়েছিল, লাঠি দিয়ে পেটানো হয়েছিল, বিদ্যুতের শক দেওয়া হয়েছিল, রাখা হয়েছিল নির্জন প্রকোষ্ঠে। ফাইজা সারহান প্রাচীন সাবিয়ান মান্দিয়ান ধর্মের অনুসারী। কমিউনিস্ট পার্টি করার অপরাধে তার পরিবারের 7 সদস্যকে সাদ্দাম শাসনামলে ফাঁসিতে ঝুলতে হয়েছিল। তারপরও সেই আমল অপেক্ষাকৃত ভালো ছিল, বলছেন 50 বছর বয়সী এই নারী। সাদ্দামের শাসনামলে সংখ্যালঘুরা বাধার মুখে পড়ত না। ধর্মবিশ্বাসের কারণে তাদেরকে আলাদাও করা হতো না। নির্যাতন নেমে আসত কেবল তখনই যখন সরকারের বিরোধিতা করা হতো। কিন্তু সাদ্দাম পতনের পর সাবিয়ান মান্দিয়ানরা কট্টরপন্থী মুসলিমদের তোপের মুখে পড়ে। তাদেরকে আখ্যা দেওয়া হয় শয়তানের উপাসক হিসেবে। সারহান নির্যাতন, যুদ্ধ বা সাদ্দাম আমলের নিষেধাজ্ঞা বিষয়টি ভুলছেন না, কিন্তু তখনকার মতো নিরাপত্তা যে পরে আর কখনোই মেলেনি তা স্বীকার করতে এক বিন্দুও কুণ্ঠিত নন তিনি। ইরাকে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের পর তার সম্প্রদায়ের সদস্যরা, যারা বেশিরভাগই স্বর্ণের ব্যবসায়ী, ব্যাপক হামলা নির্যাতনের শিকার হয়েছেন। বিচার না পেয়ে তাদের অনেকে পরে দেশও ছেড়েছেন। 2006 থেকে 2008 পর্যন্ত ইরাকে যে গোষ্ঠীগত গৃহযুদ্ধ চলে, সে সময় খ্রিস্টান, সাবিয়ান মান্দিয়ান, ইয়াজিদি ও অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর অসংখ্য সদস্য অপহৃত ও খুন হন। সাদ্দাম চলে যাওয়ার পর নিরাপত্তাও যেন হারিয়ে যায়। 2003 সালের পর সংখ্যালঘু গোষ্ঠীগুলো নিজেদের দুর্বল ভাবা শুরু করে, বলেন 2006 সালে পরিবারের সদস্যদের নিয়ে সিরিয়া পালিয়ে যাওয়া সারহান। সে সময় তার এক কাজিনকে অপহরণ করা হয়েছিল। একটি সশস্ত্র গোষ্ঠী তাদের পরিবারকে হুমকি দিয়েছিল। সারহান জানান, সাদ্দামের আমলে তার বোন আর কাজিনদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল ধর্মবিশ্বাস নয়, তাদের রাজনৈতিক বিশ্বাস ও আন্দোলনের কারণে। তাদের মৃতদেহ কখনোই ফেরত দেওয়া হয়নি। ইরাকে এখন নিজের সম্প্রদায়ের লোকদের জন্য একটি সাংস্কৃতিক কেন্দ্র চালানো সারহান বলেন, 2003 সালের আগে ইরাকে তার সম্প্রদায়ের সদস্য ছিল 70,000, এখন কেবল 15,000 সদস্য টিকে আছেন, বাকিরা দেশ ছেড়েছেন। সাদ্দামের নির্মম শাসন দেখেছিলেন খালিদ অলোকা, কিন্তু সাদ্দামের ফাঁসির কয়েক বছর পর ইয়াজিদি সম্প্রদায়কে যেভাবে কচুকাটা করা শুরু হয়, তার তুলনায় সাদ্দামের শাসনকে এখন হাজার গুণে ভালো মনে হচ্ছে তার। 2007 সালে আল কায়দা সংশ্লিষ্ট একটি সশস্ত্র গোষ্ঠী একটি বাস থেকে 24 ইয়াজিদি পুরুষকে নামিয়ে হত্যা করে, শিশুদের ছেড়ে দেয়। সেদিনের নিহতদের মধ্যে অলোকার দুই কাজিনও ছিলেন। 2014 সালে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট IS ইরাকের উত্তরাঞ্চলে তাদের কট্টর শাসন কায়েম করে হাজার হাজার মানুষকে হত্যার পর একই ভাগ্য বরণ করার ভয়ে তিনি 4 সন্তান সহ নিজেকে ঘরের ভেতর কয়েক সপ্তাহ তালাবদ্ধ করে রেখেছিলেন অলোকা। সে সময় IS ইয়াজিদিদেরকে শয়তানের উপাসক আখ্যা দিয়েছিল। তাদের পুরুষদের হত্যা করার পাশাপাশি নারীদের বন্দি করে বানাচ্ছিল সেবাদাসী। আমরা ইন্টারনেট আর দামি গাড়ি পাই, কিন্তু নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটে, ইরাকের ভাগ্য হয়ে যায় অজানা, বলেন তিনি। জিহাদি IS গোষ্ঠীকে 2017 সালে ওই অঞ্চল থেকে বিতাড়িত করার পরও ঘরে ফেরারিয়ে আতঙ্কে থাকা অনেক ইয়াজিদি এখনও বিভিন্ন শরণার্থী শিবিরে অবস্থান করছেন।
অলোকা বাধ্য হয়ে তার সন্তানদের তুরস্ক, পরে সেখান থেকে শরণার্থী হিসেবে কানাডা পাঠিয়ে দেন। তিনি এবং তার স্ত্রী দুজনই শিক্ষক, থেকে যান ইরাকে। আমরা চাই না আমাদের সন্তানরা আমাদের মতো তিক্ত জীবন যাপন করুক, উত্তর ইরাকের বাসিকা শহরের বাড়ি থেকে টেলিফোনে এমনটাই বলেন অলোকা। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী যখন ইরাকে অভিযান শুরু করে, ইরাকি খ্রিস্টান প্যাসকেল ওয়ার্ডা তখন লন্ডনে সাদ্দামকে উৎখাতে ইউরোপীয় নেতাদের কাছে লবিং করছিলেন। সেটা ছিল আমাদের জন্য অবিস্মরণীয় দিন। আমরা বিশ্বাস করতাম ওই স্বৈর শাসক চলে গেলে দেশ পুনর্গঠনে যা যা দরকার সবই আমরা পেয়ে যাব, বলেন 61 বছর বয়সী এ নারী। সাদ্দামের পতনের পর গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অংশ হতে চাওয়া ওয়ার্ডা ইরাকের অন্তর্বর্তী সরকারের সদস্য হতেও রাজি হন। এরপরই সাক্ষী হন খ্রিস্টানদের ওপর ইসলামী সশস্ত্রদের সহিংস হামলার। ক্ষমতায় থাকার 11 মাসে তাকে হত্যার একাধিক চেষ্টা হয়েছিল, কপাল জোরে বেঁচে যান। কিন্তু এখনও বিশ্বাস করেন সাদ্দামবিহীন ইরাক বেশ ভালোই আছে। খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ততক্ষণ পর্যন্ত সহ্য করা হতো যতক্ষণ তারা সাদ্দামের বিরোধিতা না করছে, বলেন ওয়ার্ডা। সাদ্দাম আমলে ওই নিরাপত্তা ছিল, কেননা কেউ তার শাসনের বিরুদ্ধে বললেই তাকে সন্ত্রাস এবং মৃত্যুর মুখোমুখি হতে হতো। মৃতদের মতোই কেউ সে সময় কথা বলতে বা মত প্রকাশ করতে পারত না। আপনি যদি কবরস্থানে যান আপনি কোনো শব্দ শুনবেন না, সাদ্দামের আমলও তেমনই ছিল, বলেন ওয়ার্ডা, যার পরিবারের একাধিক সদস্যকে রাষ্ট্র মৃত্যুদণ্ড দিয়েছিল। দণ্ড কার্যকরের পর ইরাকের নিরাপত্তা বাহিনী ওয়ার্ডার আত্মীয়দের মৃতদেহ ফিরিয়েও দিয়েছিল, তবে সেগুলো ছিল খণ্ড বিখণ্ড, ছিল না অনেক অঙ্গ প্রত্যঙ্গ। দর্শক, আজ এখানেই শেষ করছি, ভালো থাকুন। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাইকে অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়। Zafran, am I seeing here to regain spray? Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো Zafran hair growth therapy. To get the original Zafran oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it.